عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله عز وجل: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত আজকের এই চাঁদপুর কালচারাল একাডেমি, ইসলামিক কালচারাল একাডেমি এই প্রতিষ্ঠানে যারা আজ পরিচালক আছেন এবং যারা অভিভাবক আছেন এবং যারা তাদের ছাত্র দিয়ে এই প্রতিষ্ঠানকে, তাদের সন্তানদের দিয়ে প্রতিষ্ঠানকে রিচ করেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলার চাচ্ছি। যদি সেটার মাধ্যমে কোনো হেদায়েতের বাণী থাকে আল্লাহর কাছে, সেটার পুরস্কার আল্লাহর কাছে কামনা করছি। আমি চাঁদপুরে বোধহয় এটা দ্বিতীয়বার আগমন, প্রথমবার এসেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে একটি পরীক্ষা কেন্দ্র দেখার জন্য, আর দ্বিতীয়বার এখানে এসেছি আজকে। এই কালচারাল সেন্টার বা এর যে উপদেষ্টা, আমি কিন্তু উপদেষ্টা নই, আগে বলে দিলাম, আমি সব কিছুর উপদেষ্টা, কিন্তু লিখিত কোনো উপদেষ্টা হওয়া আমাদের জন্য হয় না। এটা লিখিত কোনো উপদেষ্টা হতে পারি না আমরা, কারণ আমরা সরকারি চাকরিজীবী, আপনারা লিখলেই আমরা সেটা হয়ে যাবে, এটা হয় না, এটা লিখবেন না কেন। তবে আমরা ভালো যে কোনো কাজে সহযোগিতা করি। আজকে আপনাদের জন্য যেটা আমার কথা সেটা হচ্ছে শিক্ষা এবং দীক্ষা, দুটি শব্দ আছে, একটি হচ্ছে তালিম, একটি হচ্ছে তারবিয়ত। তালিম এবং তারবিয়ত দুটি শব্দ অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তালিম এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যে না শিখলে কেউ আলেম হতে পারে না। ইসলাম বলে তাআল্লাম ফাইনাল মারআ লা ইউলাদু আলিমা, তুমি শিক্ষা গ্রহণ করো, কোনো মানুষই মায়ের পেট থেকে আলেম হয়ে বের হয় না। দুনিয়ার বুকে অনেক রকমের কথা প্রচলিত আছে, অমুকে 18 পারা, অমুকে 20 পারা, এগুলি বিশ্বাস করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন সেটা বিশ্বাস করেন, কিন্তু সাহাবি বলেছেন তাআল্লাম ফাইনাল মারআ লা ইউলাদু আলিমা, শিক্ষা অর্জন করো, কোনো মানুষই মায়ের পেট থেকে আলেম হয়ে বের হয় না। শিক্ষা অর্জন এমন একটি জিনিস, তার সাথে দীক্ষা না থাকলে শিক্ষা কাজে লাগে না। অনেক কিছু শিখেছে, সেটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটাকে জানতে হবে, উল্টাপাল্টা করলে শিক্ষার সেই শিক্ষার গুণ থাকে না। এই জন্য যুগে যুগে আলেমদের কাছে ছাত্ররা পড়ত, নিজে নিজে বই দেখে পড়ত না, বই দেখে পরের পড়া, অতিরিক্ত পড়া, কিন্তু কিছু জিনিস সরাসরি শিক্ষক তার ছাত্র, ছাত্র তার শিক্ষক থেকে শিখতে হয়। এটার নাম হচ্ছে তারবিয়ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তারবিয়তের গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন মা কান লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ান নবুয়া, আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য এরকম করে দেন নাই, কোনো মানুষের জন্য এটা যে তাকে কিতাব দিবেন, হিকমত দিবেন, নবুয়ত দিবেন, অর্থাৎ রাসূলদের কথা বলা হচ্ছে। তারপর রাসূলরা বলবে কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমার দাসত্ব করো, এটা কিন্তু বলবে না, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা, বরং তোমরা হয়ে যাও রাব্বানি। রাব্বানি অর্থ হচ্ছে
ছোট আলেম দিয়ে ধীরে ধীরে তাকে বড় করে তোলা, ছোট ছোট আলেম দিয়ে, যেখানে বড় আলেম পরে দিতে হয়। ধরেই একজন মানুষকে আপনি কোরআনের অর্থের সবক দিবেন না, পারবেন না। ধরেই একজন মানুষকে বোখারির দোড়াই দিবেন না, পারবেন না। সে ছোট ছোট আলেম দিয়ে তাকে শিক্ষা দিন। শায়খুল ইসলাম মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ, তিনি এই জন্য শিক্ষার একটা নীতি বলে দিয়েছেন, যেই শিক্ষা দুনিয়া থেকে শুরু করে আখিরাত পর্যন্ত আপনার কাজে লাগবে সেটা অবশ্যই আপনাকে শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এমন শিক্ষা যেই শিক্ষা আপনাকে রবকে জানাবে, দিনকে জানাবে, নবীকে জানাবে। দুনিয়ার বুকে আপনি অনেক বড় পণ্ডিত হতে পারেন, যদি আল্লাহকে না জানেন আপনার শিক্ষা বৃথা, যদি দীন ইসলামকে না জানেন আপনার শিক্ষা বৃথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানেন আপনার শিক্ষা বৃথা। আপনাকে অবশ্যই এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা আপনাকে আল্লাহকে জানাবে, রাসূলকে জানাবে এবং আপনাকে দীন ইসলাম সম্পর্কে জানাবে। এটাকেই মূলত কোরআনের দৃষ্টিতে এটাকে ইলম হিসেবে ঘোষণা করা হয়েছে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নয়, যারা দীন জানে, যারা আল্লাহ সম্পর্কে জানে, যারা রাসূল সম্পর্কে জানে তারা, এবং যারা এগুলি জানে না তারা কখনো সমান হইতে পারে না। এটাই হচ্ছে অর্থ। এর কারণ হচ্ছে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? সেটা আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে এবং আখিরাত এবং দীন সম্পর্কে। এই তিনটি জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। জ্ঞানের কিন্তু সীমাবদ্ধতা নাই, জ্ঞান অনেক বেশি। ফরজে আইন যতটুকু এর বাকি অংশ ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে যা জানা জানতেই হবে, না জানলে চলবে না। ফরজে কিফায়া হচ্ছে যা এর পরে জানবেন, সেটা নিষেধ নেই, তবে সেটাতে সেটা বেশি করতে গিয়ে ফরজে আইনকে বাদ দেওয়া যাবে না। শুরু করতে হবে ফরজে আইন দিয়ে। ফরজে কিফায়া আপনার সেটা সময় মতো কাজে লাগবে, অনেক সময় জীবনে কখনো কাজে নাও লাগতে পারে, কিন্তু ফরজে আইন দিয়ে আপনাকে শিখাতে হবে, শুরু করতে হবে। 10 বছরের একটি বালককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর কিভাবে হেফাজত করবে? অর্থাৎ আল্লাহ সম্পর্কে ভালো কিছু জানো, আল্লাহ সম্পর্কে তুমি তোমার খারাপ কিছু ধারণা যেন না হয়, আল্লাহর দিন সম্পর্কে জানো, আল্লাহর নবী সম্পর্কে জানো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন অবস্থা থেকে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। শিক্ষক হিসাবে প্রেরণ করার অর্থ হচ্ছে তিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম হিসাবে পাঠানো হয়েছে। এখন বলতে পারেন রাসূল কোন মুআল্লিম? রাসূল কি কৃষিবিদ? রাসূল কি ইঞ্জিনিয়ার? রাসূল কি এ জাতীয় কিছু করেছেন? না। রাসূল কোন শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূলদের সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে, দীন সম্পর্কে যা জানার সেগুলো তিনি জানিয়ে দিয়েছেন। এর বাইরে অনেক আইলম আছে যেগুলো নিয়ে যুগে যুগে রাসূলদের বিরোধী যারা ছিল তারা গর্ব করত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যখনই কোনো রাসূল এসেছে তখন যারা সেই সমাজের হর্তাকর্তা ব্যক্তি, সমাজের মধ্যে তারা নিজেরা হোমরা চুমরা মানুষ,
তারা ফারিহু বিমা ইনদাহু মিনাল ইলম, তাদের কাছে যে ইলম আছে এটা নিয়ে তারা খুশি হয়ে যেত যে আমাদের ওইটা দরকার নেই, আমাদের ওইটা দরকার নেই, তাদের কাছে যেটা আছে এটাকেই তারা প্রাধান্য দিত। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে অনেক ইলম আছে যেগুলি মানুষের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার জীবনের অনেক কিছু তারা জানে কিন্তু আখিরাত সম্পর্কে তারা বেখবর। দুনিয়ার জীবনের সব জানার পরে যদি আপনি আখিরাতে যান, সেখানে আপনার পুঁজি বলতে কিছুই না থাকে, আপনার সেটা কোনো কাজে লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আপনার আশ্রয় চাচ্ছি যে ইলমের কোনো উপকার নেই। উপকার হতে হবে। সকালবেলা দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা আসালুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমি ইলমে নাফিয়া চাই, উপকারী ইলম চাই। উপকারী ইলম কোনটা? যেই ইলমটি দুনিয়া তো আপনার কাজে লাগবে, আখিরাত তো কাজে লাগবে। দুনিয়াতে আপনি আল্লাহকে চিনতে না পারলে আপনি সত্যিকারের ইলম আপনি অর্জন করতে পারেননি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে তুমি অনেক কিছু হয়েছ কিন্তু আল্লাহ সম্পর্কে তুমি জানোনি, তুমি মূর্খ রয়ে গেছো। এই জন্য শুধু ওনার কথা নয়, এটা সালফে সালেহীনের কথা যে অনেক কিছু জেনেছে কিন্তু আল্লাহ সম্পর্কে জানেনি, আসলে সে কিছুই জানেনি। সুতরাং প্রত্যেকটি মানুষের উপর ফরজ, এটা কোনো একজন দুইজন নয়, মাদ্রাসা পড়ুয়া লোকের জন্য নয় শুধু, এটা স্কুল মাদ্রাসা একটা ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরেই তাকে ইলম দিতে হবে, বড় হওয়ার পর থেকে তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে এবং সেটা প্র্যাকটিস ধরে রাখার জন্য শরীয়ত বলেছে মুরু আবনা আকুম বিসসালাতি ইজা বালাগু সাবা ওয়াদরিবু মালি ইজা বালাগু আশরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের সন্তানদেরকে যখন তারা সাত বছরে উপনীত হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও, যখন দশ বছরে উঠে তখন তাদেরকে সালাত না পড়লে তাদেরকে প্রহার করো। চিন্তা করে দেখেছেন দশ বছরে কিন্তু তার উপর কোনো কিছুই ফরজ হয় না কিন্তু তাকে সালাত পড়ার জন্য বাধ্য করতে বলা হচ্ছে, কেন? যাতে সে আল্লাহর ইবাদতে বড় হয়, যাতে সে কুফুরি কিছু না করে, যাতে সে হানাহানি মারামারি না করে, যাতে সে দুনিয়ার প্রত্যেকটি জিনিসে পোলাইট হয়। সে পোলাইট হবে, যত পোলাইট যারা তারা দুনিয়াতে সব জায়গাতে তারা সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা তিনি কোমলতা পছন্দ করেন। এটা কখন হবে? যখন দ্বীনে জ্ঞান অর্জন করবে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করবে, জীবনের সর্বক্ষেত্রে এই লোকটিকে নিয়ে যখন চলবে, এই মহান ব্যক্তিত্বকে যিনি সারা জীবন সামনে রাখবে তিনি কিন্তু পোলাইট হবেন এবং তিনি শিক্ষিত সত্যিকার শিক্ষিত ব্যক্তি হবেন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তিনভাবে ইলম দেন। একটি হচ্ছে মানুষ ইন্দ্রিয় দিয়ে দিয়েছেন, ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, ইন্দ্রিয় দিয়ে অনেক জ্ঞান অর্জন হয়, কোনটা ঝাল জিব্বা দিয়ে বোঝা যায়, কোনটা শীত এটা ত্বক দিয়ে বোঝা যায়, সোনার জিনিস কান দিয়ে শুনে, আবার গন্ধওয়ালা জিনিস নাক দিয়ে শোকে। এভাবে প্রত্যেকটি জন আল্লাহ তাআলা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের ব্যবস্থা করেছেন, এটাই একেবারে মানুষকে নয় পশুকেও দিয়েছে আল্লাহ তাআলা। পশুকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে কিভাবে চলতে হবে সে পথটা দেখিয়েছে। এই জন্য খুব কমই দেখবেন মানুষ যত অ্যাক্সিডেন্ট করে পশু পাখি কিন্তু গাড়ির নিচে এত অ্যাক্সিডেন্ট করে না। আল্লাহ তাআলা তাদেরকে একটা একটা পথ তাদেরকেও দিয়েছে, একটা বিবেক দিয়েছেন। সেটা দ্বিতীয় জিনিস যে এই বিবেকটা আল্লাহ তাআলা মানুষকে যেমন দিয়েছেন পশু পাখিকেও দিয়েছেন। মানুষকে শ্রেষ্ঠত্ব কিসে দিলেন?
মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তৃতীয় জিনিসে, সেটা হচ্ছে মানুষের কাছে আল্লাহর যে সমস্ত বাণী আছে, আল্লাহর বিধান আছে, এটা মানুষ জানবে এবং এটার উপরে চলবে, এটার উপর আমল করবে, সারাটা জীবন এটার উপর কাটিয়ে দিবে, আর পরকালে সেটা তার কাজে লাগবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কোরআনে কারিমে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে, কোরআনে কারিমে শিক্ষার তিনটি উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একটি উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর জীবন জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। এই খেলাফতত্ব হচ্ছে আল্লাহ তাআলা যা যা বলেছেন দুনিয়াতে করতে সেটা করা। তিনি কি বলেছেন? সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে, সন্তান সন্ততি দিয়ে দুনিয়া ভরে দিতে, দুনিয়া পরিপূর্ণ করতে, তাদেরকে পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে, এটাই হচ্ছে খেলাফতের অর্থ। এই জন্য জিনদের পরে মানুষদেরকে পাঠানো হয়েছে, কারণ জিনদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, মেরে মানুষ পাঠিয়ে দিয়েছে এই জায়গাটা প্রতিস্থাপন করতে, এই জায়গাতে যেন এরা বসবাস করতে পারে। তিন নম্বর যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তারমারাকুম ফিহা, ইস্তিমার আবাদ করতে, পৃথিবী আবাদ করতে। এই তিনটির মধ্যে প্রথম হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করতে। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানেনি, যেই ব্যক্তি দিন সম্পর্কে জানেনি, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানেনি, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারবে না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে ফরজের একটা সীমা রেখা আছে। ফরজ আইন হচ্ছে ইমান জানা আর কারণ ইমান জানা, ইসলাম জানা আর কারণ ইসলাম জানা, এহসান জানা আর কারণ এহসান জানা। এই তিনটি জিনিসকে শরীয়ত ফরজে আইন করে দিয়েছে, এগুলি জানতেই হবে, এগুলি থেকে পিছপা হওয়া যাবে না। একজন মানুষ জানবে ইমান কি জিনিস, ইমানের রোকন কি, ইমানের পরিধি কতটুকু, ইমানের কতগুলো শাখা আছে, এগুলো জানবে। ইসলাম কি, ইসলামের রোকন কি কি, ইসলাম কোন কোন জিনিস সামিল করে সে জানতে হবে তাকে। তিন নম্বর হচ্ছে এহসান কি জিনিস, মানুষের সাথে কিরকম এহসান করতে হয়, আল্লাহর ইবাদতে কিরকম এহসান করতে হয়, এই জিনিসগুলো মানুষের জানতেই হবে। এটা নারী পুরুষ উভয়ের জন্যই, এই ব্যাপারে কোনো রকমের ছাড় ইসলাম গ্রহণ করে না, ইসলাম বলে এটাকে জানতেই হবে। এই জন্য যুগ যুগ ধরে এগুলি প্রতিষ্ঠিত হয়ে আসছিল। দুর্ভাগ্যবশত দিন যায় আর মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। একদল মানুষ মনে করছে এটা আনপ্রোডাক্টিভ খা, ইসলাম হচ্ছে যে এখানে কোনো প্রোডাক্টিভিটি নাই, এখান থেকে কিছু বের হয় না। কি বের হতো, কি বের হতো? বের তো হবে দুনিয়া আবাদ করার জন্য, দুনিয়ায় খেলাফত, দুনিয়া প্রতিনিধিত্ব করার জন্য, বের তো হবে দুনিয়া আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, তা তো হচ্ছে। এখন দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে যাদের প্রয়োজন, যাদের লাগবে, এদেরকে যদি কোনো আপনি তৈরি করেন ভিন্নভাবে, শরীয়ত তো নিষেধ করে না। কিন্তু প্রথম যে জিনিসটা আপনার জানাতে হবে তাতে এই তিনটি জিনিস, অতিরিক্ত জিনিস অনেকের জীবনে প্রয়োজনও হয় না। সবাই বড় বড় চাকরি করে না, কিন্তু সবাই দুনিয়াতে বসবাস করে, সবার লাগে দুনিয়াতে যেটা, সেটা হচ্ছে সালাত লাগবে। যদি রমজান মাস পর্যন্ত জীবিত থাকে সওম লাগবে, যদি পয়সা ওলা হয় যাকাত দিতে হবে, যদি পয়সাওয়ালা বেশি হয় হজও করে আসতে হবে। কিন্তু সবার জন্য গুগল জানা বাধ্যতামূলক নয়, সবার জন্য নির্বিজ্ঞান জানা বাধ্যতামূলক নয়, সবার জন্য বিশেষ বিশেষ বিষয়ে পণ্ডিত হওয়া বাধ্যতামূলক নয়। যেই জিনিস আপনার উপর আপনি করতে বাধ্য নন, সেই জিনিস আপনি ফরজ হিসেবে নিচ্ছেন, আর যেই জিনিস আপনার উপর ফরজ সেটাকে আপনি যথাযথভাবে বাস্তবায়ন করছেন না। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষই আদর্শ খোঁজে, আদর্শ খোঁজে, দেখতে চায় কাকে অনুসরণ করে তিনি ইসলামকে দুনিয়ার বুকে প্রসারিত করবেন, প্রচারিত করবেন, কিভাবে দুনিয়ার বুকে চলবেন, কিভাবে দুনিয়াতে আপনার কর্মকাণ্ড সুন্দর হবে, একটা আদর্শ খোঁজে সবাই।
কেউ আদর্শ জীবিত মানুষকে নেয়, কেউ মৃত মানুষকে নেয়, কেউ মুখকে নেয় তমুখকে নেয়, প্রত্যেকে তার সামনে একটা আদর্শ খোঁজে। কেউ একটা সুনির্দিষ্ট মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে ওঠে, কেউ বা কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে গড়ে ওঠে। কিন্তু সর্বোত্তম আদর্শ যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটা হচ্ছে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেইভাবে মানুষকে শিক্ষা দিতেন সেইভাবেই আপনাকে শিক্ষার ব্যবস্থাপনা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে তার উম্মতকে শিক্ষার ব্যবস্থা করেছেন, সরাসরি শিক্ষা দিয়েছেন। সরাসরি শিক্ষা দিয়েছেন কি? তাদেরকে মসজিদে একত্রিত করে তাদেরকে দিন সম্পর্কে জানিয়েছেন, আল্লাহর বিধান সম্পর্কে জানিয়েছেন, শরীয়ত সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম এটার নাম দিয়েছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদের কিতাব শিক্ষা দিয়েছেন, কোরআন ওয়াল হিকমা এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, রাসূল যেটা করেছেন সেটার বিষয়ে আমাদেরকে একমত হতে হবে, যেটা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ছাড়াও নিজেও যাইতেন বিভিন্ন জায়গাতে, যেমন তিনি হজের মৌসুমে মানুষদের ঘরে ঘরে যাইতেন, যেখানে একত্রিত হইতো তাদের সে সমস্ত তাঁবুতে যাইতেন, মসজিদে যাইতেন, যাই তাদেরকে বলতেন, যে সমস্ত জায়গা তখন ছিল সেখানে যাই বলতেন যে আস আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটা তিনি করেছেন সেই জিনিসটা আমাদের করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি শিক্ষা দেওয়ার জন্য তিনি সফরও করেছেন, তায়েফে গিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য, কখনো কখনো কোনো ইহুদির বাড়িতেও গিয়ে তাদেরকে শিক্ষার কথা দিনের কথা বলে আসছেন। সেইভাবেও কিন্তু শিক্ষা দেয়া যায়, শিক্ষার বিভিন্ন পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। সেই জন্য আমাদেরকে এমন একটি শিক্ষা থাকা দরকার দিনের, দিন শিখবেন এতে কোনো রকমের বা ছাড় দিবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি যেভাবে ছাত্রদের পড়িয়েছেন আপনার সন্তানকে সেভাবে বড় করে তুলুন, আপনার সম্পর্ক আপনার সন্তানকে দিনের উপর বড় করে তুলুন, তাদেরকে দিনই শিক্ষা দিন, ভবিষ্যতে আপনি তাদের ফলাফল আপনি পাবেন, দুনিয়াতে শিক্ষা দিলে আখেরাতে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মানুষ যখন মারা যায় তার আর কিছু অবশিষ্ট থাকে না, শুধু থাকে কি, যদি ন্যাক সন্তান থাকে সেটা তার জন্য দোয়া করলে সেটা তার কবরে যাবে। ন্যাক সন্তান হতে হলে তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আমি অনুরোধ করব যারা এখানে এসেছেন দিনই শিক্ষা দিবেন তাদেরকে, সন্তানদেরকে যেখানে যে অবস্থা সেখানে ঘরেও শিক্ষা দিতে পারেন। একজন মা ভালো শিক্ষক হতে পারেন তার সন্তানদের জন্য, এই জন্য দিনই শিক্ষা দিবেন, এটাই আমার শেষ কথা। দিন শিক্ষা দিবেন, জানতে হবে কোথায় দিন পাওয়া যায়, সেখানে কোরআন এবং হাদিসের ভিত্তিতে দিন শিক্ষা দিন। আমাদের ওলামায়ে কেরাম ফোকাহায়ে আজম ফকিদের মতামতের ভিত্তিতে আপনি দিন শিক্ষা দিবেন, তারা কীভাবে দিনকে মানুষের কাছে প্রচার সেভাবে চালিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের।